আচ্ছা, একটা উদ্দীপক দেখা যাক, এটা তাপগতিবিদ্যা অধ্যায়ের অঙ্ক। এখানে দুইটা উদ্দীপক দেওয়া হচ্ছে, এখানে একটা সিলিন্ডার দেওয়া হচ্ছে, এটার ভিতরে বলা হচ্ছে যে 3 মোল হাইড্রোজেন গ্যাস আছে এবং এটার টেম্পারেচার দেওয়া আছে 30 ডিগ্রি, তার মানে এই প্রক্রিয়াটা সমষ্ণ প্রক্রিয়া চলতেছে। ঠিক আছে, তার মানে এখানে টেম্পারেচার যেহেতু একটাই দেওয়া আছে, সো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই প্রক্রিয়াটা আমাদের পুরোপুরি সমষ্ণ প্রক্রিয়া চলছে। হ্যাঁ, যদি প্রশ্নে বলে দেওয়া থাকে তাহলে তো ভালো, আর যদি না বলে দেওয়া থাকে, শুধুমাত্র একটাই টেম্পারেচার দেওয়া থাকে এবং এখানেও যদি অন্য কিছু দেওয়া না থাকে, হ্যাঁ দুটো আলাদা টেম্পারেচার যদি এখানে না দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে এটা একটা টেম্পারেচারেই কাজ হচ্ছে। তাহলে যেহেতু টেম্পারেচারটা এখানে ফিক্সড, তার মানে উষ্ণতাটা ফিক্সড, তার মানে এটা আমাদের প্রক্রিয়াটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে এখান থেকে বাইরে থেকে তাপ দেওয়া হচ্ছে, এই গ্যাসটা আয়তনে প্রসারিত হবে, তাই না? তার আনুষঙ্গিক সাথে সাথে চাপটাও বাড়বে বা কমবে, তাই না? সেইটারই একটা গ্রাফ এখানে দেওয়া আছে যে এইটাকে তাপ দিলে, যে সমষ্ণ প্রক্রিয়া যদি এটাকে বৃদ্ধি পাইতে দিতে দেওয়া হয়, তাহলে যে গ্রাফটা এখানে হবে চাপ এবং আয়তনে, সেটা এখানে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাহলে এটার যত আয়তন বৃদ্ধি পাবে, এই গ্যাসগুলোর, এই ভিতরে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলোর চাপ আস্তে আস্তে তত কমে যাবে। এখানে সেটাই দেখেন, প্রথম অবস্থায় দেখেন এখানে চাপটা অনেক বেশি ছিল, আয়তনটা কম ছিল। এদিকে যেহেতু আয়তন, তাহলে আয়তন হচ্ছে এখান থেকে এইটুক ছিল, আর চাপটা কিন্তু অনেক বেশি ছিল, আয়তন কম চাপটা বেশি থাকবে স্বাভাবিক। এখন যখন এই বিন্দুতে আসলো, তখন দেখেন আয়তনটা বেড়ে গেল আর সাথে সাথে চাপটা আমাদের কমে গেল। ঠিক আছে, তাহলে এখানে সেই এই কথাটা এখানে বলা আছে যে বি বিন্দুতে গ্যাসের আয়তন এ বিন্দুর দ্বিগুণ। এখানে চাপের কোনো কথা বলা নাই, আর চাপের কথা না বলা থাকলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে কোশ্চেন হচ্ছে যে এই যে গ্যাসটা এ থেকে বি বিন্দুতে যে প্রসারিত হলো, এখানে কি পরিমাণ কাজ সম্পন্ন হলো? এ থেকে, কোশ্চেন হচ্ছে এ থেকে বিতে যাইতে, এ থেকে বিতে প্রসারিত হতে কাজের পরিমাণ নির্ণয় করো, কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা গতদিন দেখেছিলাম যে কোনো একটা প্রক্রিয়া যদি সমষ্ণ প্রক্রিয়া থাকে, তাহলে এই সিস্টেম যে কাজটা সম্পন্ন করে পরিবেশের উপরে, সেই কাজটা হচ্ছে আমরা দেখেছিলাম যে ইন্টিগ্রেশন করে শেষমেশ এরকম আসে, এন আর টি ইন্টু লন ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান। এইটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক পরিবেশের উপরে কৃত কাজের সূত্র, তাই না? এখানে দেখেন আমাদের খুবই ছোট একটা অঙ্ক, জাস্ট উদ্দীপকটা একটু বড় বাট অঙ্ক ছোট। সো উদ্দীপক দেখে যদি বুঝতে পারেন যে হ্যাঁ এটাই প্রক্রিয়া, তাহলে খুব সহজে আমরা কাজটা করে ফেলতে পারবো, তাই না? দেখেন এখানে এন এর মান দেওয়া আছে, এন এর মান হচ্ছে যে 3 মোল, আর আর এর মান আমরা সবসময় এসআই এককে যেটা আছে এটা বসাবো, 8.314, ঠিক আছে, জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, তাহলে এটা বসাবো 8.314 ইন্টু টি, টিটা হচ্ছে আমাদের সবসময় আমরা টির মান যেটা বসাবো সেটা কেলভিনে নিয়ে যাবো, সবসময় ডিগ্রি থেকে সবসময় কেলভিনে নিয়ে যাবো। যেহেতু আমাদের সেলসিয়াস দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, তো এটার সাথে আমরা 273 যোগ করবো, তাই না? তাহলে এটা আমাদের কেলভিনে চলে যাবে। আচ্ছা, তাহলে এইটা হবে আমাদের 303 কেলভিন। তাহলে আমরা টি এর মান বসাবো 303 কেলভিন ইন্টু লন। দেখেন এখানে একটা কথা বলে দেওয়া আছে যে বি বিন্দুতে গ্যাসের যে আয়তন, তার মানে এখানে যে আয়তনটা ভি টুটা, হ্যাঁ এই যে ভি টুটা, এটা আমাদের এ বিন্দুর যে আয়তন আছে সে আয়তনের দ্বিগুণ। তাহলে এ বিন্দুতে আয়তন আছে ভি ওয়ান, তাহলে এটা হবে 2 অফ ভি ওয়ান। যেহেতু প্রসারিত হচ্ছে আয়তন বাড়বে, তাহলে বি বিন্দুর আয়তনটা বেশি হবে আর এ বিন্দুর আয়তনটা কম হবে। তাহলে দেখেন আমরা ভি টুর জায়গায় বসাতে পারি 2 অফ ভি ওয়ান ডিভাইডেড বাই আমাদের ভি ওয়ান, তাহলে এটা এটা কাটাকাটি যাবে আর বাদ বাকিটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা ক্যালকুলেশন করি 3 × 8.314 × 303 × ln 2, এখানে আসলো আমাদের 5238.4 জুল। তাহলে আমাদের এই প্রক্রিয়াটাই আমাদের এই যে
যে গ্যাসটা আছে এটাতে যদি আমরা বাহ্যিকভাবে তাপ প্রয়োগ করি, তাহলে এটা আয়তনে প্রসারিত হয়ে পরিবেশের উপরে 5238.4 জুল কাজ সম্পাদন করবে। ঠিক আছে, ওকে।